রবিবার থেকে চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পুজো শুরু হয়েছে। এই বছর 265তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী খার্চি পুজো। 7 দিন ধরে চলবে এই পুজো। রবিবার খার্চি পূজার প্রথম দিনেই পুজো দিলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণ করে অন্যান্যদের মতো পুজো দেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনও। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খার্চি পুজোর ইতিহাস বহু পুরনো। এই ইতিহাসকে সাথে করে বয়ে নিয়ে যেতে পারলেই আমরা এগিয়ে যেতে পারবো। তিনি আরো বলেন, জীবনে কিছু করতে গেলে ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। ই হামারে লিয়ে বহুত ইম্পর্টেন্ট ত্যোহার হে অর আজকে দিন মে পুরে ত্রিপুরাকে লোগোকো এক হি চিজ অপিল করনা চাহতা হুঁ কি ত্রিপুরা অর হামারে জো হামারা জো ইতিহাস হে ও বহুত পুরানা হে অর ইয়ে ইতিহাস কো আগর হাম রাখেঙ্গে আপনে সাথ তবি হাম আগে বড় সকতে হ্যাঁ। জিন্দগি মে আগর আপকো কুছ ভি করনা হ্যায় তো আপনা অস্তিত্ব কো কবি নহীঁ ভুলনা চাহিয়ে। ইয়ে প্রমাণ হ্যায় খার্চি পূজা কের পূজা হামারা জো ফেস্টিভ্যালস হোতা হ্যায় ইয়ে প্রমাণ হ্যায় কি ত্রিপুরা এক ঐতিহাসিক কিংডম থা অর আনে ওয়ালে দিন মে আগর হামে আগে বড়না হ্যায় এক সাথ বড়না হ্যায় তো ইয়ে নহীঁ ভুলনা চাহিয়ে কি হামারা জড় কহাঁ সে হ্যায়। আর রুটস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু বি প্রাউড অফ আ কালচার প্রাউড অফ আ হিস্ট্রি অ্যান্ড নেভার ফরগেট দ্যাট উই আর আ ভেরি ওল্ড সিভিলাইজেশন উই আর নট অ্যান ইনভেনশন ইন দ্য লাস্ট 10-15 ইয়ার্স ও লাস্ট 70 ইয়ার্স উই আর মাচ ওল্ডার দ্যান দ্যাট। তিনি আরো জানান, এডিসি প্রশাসনের উদ্যোগে চতুর্দশ দেবতার চন্তাই এবং গালিবদের মাসিক ভাতা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিসির হাতে ক্ষমতা বৃদ্ধি পেলে তাদের জন্য আরো সুযোগ সুবিধা প্রদান করা হবে বলেও জানান তিনি। এদিন খার্চি পূজা ও মেলায় আগত পুণ্যার্থীদের সাথেও কথা বলেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।